পরশুদিন আমাদের এই হালালি লোকালের যে কৃষক সভার সম্পাদক রণধীর দে, ও এখানে আমাদের যে সিপিআইএম এর পার্টির সম্পাদক অঞ্জন দাস কলাছড়াতে ওর বাড়িতে একটি পরামর্শের জন্য এসেছিল কথাবার্তা বলতে। ওরা তিনজন ছিল আর কি, তার সঙ্গে আরো দুজন ছাত্রনেতা ছিলেন। ওর বাড়ি তো হালালি। ওরা যখন কথা বলে বেরিয়ে যাচ্ছিল তখন 10 থেকে 12 জনের একজন বিজেপির দুষ্কৃতী তারা অতর্কিত তাদেরকে আক্রমণ করে তার বাইক ট্যাগ ভেঙে ফেলে এবং ওরা তিনজনকে মারাত্মকভাবে আহত করে। তাতে তো তার আঘাত গুরুতর হয়। দুজনকে জীবিত পাঠিয়েছিল, আরেকজন তো কালকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। তার হাত ভেঙেছে, তার পায়ে ব্যথা লেগেছে, বুকে এবং দুটা হাতেই ব্যথা হয়েছে। তাই আজকে তার একটা অপারেশন হবে। এটা কালকে ডাক্তারবাবুরা ফার্দার এক্স রে করে এটা বলেছে যে কমলপুর জুড়ে আবার নতুন করে এটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা হচ্ছে। যে যখন আমাদের রাজনৈতিক কাজকর্ম কৃষক সভার সম্মেলনগুলি চলছে, আজকেই সম্মেলন ছিল, ফলে এই উপলক্ষেই কমলপুর মানিক ভাণ্ডার এই জায়গাটাতে ব্যাপক সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে। মানুষ যেভাবে ঘর থেকে বেরিয়ে আসছে, তারপরেও আমরা বলব যে এই সন্ত্রাস করেও মানুষের কণ্ঠকে রোধ করা যাবে না। তাই কৃষক সভা সম্মেলনগুলি গোটা রাজ্যেই খুব ভালোভাবে হচ্ছে। মানুষ কৃষকরা মূলত যে তার যে বঞ্চনা তার বিরুদ্ধে আজকে কথা বলতে শুরু করেছে, এটাতেই এরা ভীত সন্ত্রস্ত এবং এই আক্রমণ বিজেপি তাই আমাদের এই কৃষক নেতার উপর এবং ছাত্র নেতার উপর করেছে। যারা আক্রমণ করেছে তার বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে? হ্যাঁ, এফআইআর হয়েছে। তো ওরা তো চলে আসেছে, এফআইআরটা আজকে করার চেষ্টা হবে, আজকেই করা হবে। এখানে আমরা আজকে